পড়া প্রার্থীরা আজ থেকে আপিল দায়েরের আবেদন শুরু করবেন। সেখানে আছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। বেলায়েত, এখন পর্যন্ত কোনো আপিল আবেদন জমা পড়েছে কিনা জানাবেন, এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে আমাদের আপনার কাছে কি কি তথ্য আছে জানান। মিতু, আপিল গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে, এবং বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রার্থীরা কিন্তু নির্বাচন কমিশন প্রাঙ্গণে কিন্তু এসেছেন। একটু বলে রাখতে চাই যে নির্বাচন কমিশনের বাইরে কিন্তু একটি প্যান্ডেল সাজানো হয়েছে আপিলের জন্য। এখানে কিন্তু প্রার্থীরা আসবেন, তারা তাদের প্রার্থিতা নিয়ে রিটার্নিং কর্মকর্তা যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা এখানে আপিল দায়ের করবেন। একটু বলে রাখতে চাই যে এই প্যান্ডেলের মধ্যে সব মিলিয়ে 11টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে 10টি বুথে বিভিন্ন জেলার বিভিন্ন আসনের প্রার্থীরা এসে তাদের অঞ্চল ভিত্তিক তারা তাদের প্রার্থিতার বাতিল কিংবা গ্রহণের বিরুদ্ধে তারা এখানে আপিল দায়ের করবেন। আর একটি কেন্দ্রীয় বুথ রয়েছে, যে বুথটি প্রত্যেকটি বাকি যে 10টি বুথ আছে এই 10টি বুথের যেই তথ্য আছে সেই তথ্যগুলো একীভূত করবেন। একটু বলে রাখতে চাই যে আসলে রিটার্নিং কর্মকর্তা যে এই যে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল 30 নভেম্বর, এবং 1 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাই পর্ব ছিল। সেই বাছাই পর্বে আমরা জেনেছি যে সব মিলিয়ে 1985 জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে এবং 731 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের বেশিরভাগই ঋণ খেলাপি, কিংবা কারো বিরুদ্ধে ফৌজদারি মামলায় যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, কিংবা স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের যদি 1% ভোটারের সমর্থনের স্বাক্ষর তারা যদি জমা দিতে ব্যর্থ হন, এই সব কারণেই কিন্তু প্রার্থিতা বাতিল হয়েছে। তো যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা আবার এই বিভিন্ন যৌক্তিক কারণ পাল্টা কারণ দেখিয়ে তারা তাদের আপিল দায়ের করছেন এই বাতিলের বিরুদ্ধে। একই সঙ্গে যাদের প্রার্থিতা গ্রহণ করা হয়েছে, বৈধ যারা প্রার্থী হয়েছেন তাদের এই বৈধতার বিরুদ্ধেও কিন্তু কেউ কেউ আপিল করতে আসছেন। অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই কিন্তু এই আপিল দায়ের কার্যক্রম চলছে, সেটা বৈধ এবং বাতিল দুটো প্রক্রিয়ার বিরুদ্ধেই কিন্তু আপিল দায়ের চলছে। আর এই কার্যক্রম চলবে আজকে থেকে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ টানা 5 দিন এই আপিল দায়ের কার্যক্রম চলবে, এবং 10 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত পরবর্তী 6 দিন আপিলের নিষ্পত্তি করা হবে। একটু বলে রাখতে চাই যে আমরা দেখেছি এখন পর্যন্ত বিভিন্ন প্রার্থীরা এসেছেন, বিশেষ করে যারা বিভিন্ন বকেয়া বিল কিংবা ঋণ খেলাপির কারণে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা এসে বলছেন যে আসলে তারা যে কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে এখন তারা সেই কারণটি সমাধান করতে চান। বিশেষ করে ঋণ খেলাপি যারা, তারা ঋণ পরিশোধ করে অনেকে আসছেন তারা প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য। অনেকেই আবার এমনও হয়েছে যে আসলে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন 1% ভোটার, অর্থাৎ যেই আসনে তিনি প্রার্থী হয়েছেন সেই আসনের মোট ভোটার যদি 3 লক্ষ হয় সেক্ষেত্রে তাকে 3000 ভোটারের সমর্থন দেখাতে হবে, একদম তাদের স্বাক্ষর, এনআইডি নম্বর সহ। এক্ষেত্রে এমনও হয়েছে যে রিটার্নিং কর্মকর্তা বাছাই পর্বে গিয়ে দেখেছেন যাদের নাম স্বাক্ষর জমা দেওয়া হয়েছে তাদেরকে যখন সেই সমস্ত ভোটারদের সঙ্গে যখন রিটার্নিং কর্মকর্তা কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তারা কথা বলেছেন অনেকেরই তারা বলেছেন যে না, তারা এই স্বাক্ষর সম্পর্কে তারা জানেন না। অর্থাৎ যাদের নাম দেওয়া হয়েছে, স্বাক্ষর দেওয়া হয়েছে, এই স্বাক্ষর সম্পর্কে তারা জানেন না বলেই অনেকের প্রার্থিতা বাতিল হয়েছে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখানে যারা সংশ্লিষ্ট প্রার্থী, সংক্ষুব্ধ প্রার্থী, তারা এসছেন একের পর এক, তারা তাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে কিংবা অন্যের প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে তারা এখানে আপিল দায়ের করছেন। এই কার্যক্রম আজকে দিনব্যাপী চলবে, এবং এই দিনব্যাপী চলার পর আগামীকালকেও এই কার্যক্রম চলবে। এখানে প্রত্যেকটা বুথে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আমি যদি বলি আমার পাশে যে বুথটি রয়েছে ঢাকা অঞ্চলের 6 নম্বর বুথ, সেই বুথে 6টি জেলার সংসদীয় আসনের প্রার্থীরা এখানে তাদের আপিল দায়ের করবেন। এভাবে প্রত্যেকটি বুথে কিন্তু প্রার্থীরা আসবেন, এসে তাদের প্রার্থিতার আপিলের দায়ের করবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো, পরবর্তীতে আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব।